চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ১০৮০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১০৪৯ কোটি, সেই হিসাবে আলোচিত সময়ে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে ৩১ কোটি ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, সদ্য সমাপ্ত গত ডিসেম্বরেও রেমিটেন্সের প্রভাব বেড়েছে। ডিসেম্বরে প্রবাসী আয় এসেছে ১৯৯ কোটি মার্কিন ডলার, সেই হিসাবে দৈনিক গড়ে এসেছে ৬.৫ কোটি ডলার। এর আগে নভেম্বরে রেমিটেন্সের গতি কমে, ওই মাসে বৈধ পথে তথা ব্যাংকিং চ্যানেলে ১৯৩ কোটি ডলার বৈদেশিক মুদ্রা পাঠান প্রবাসী বাংলাদেশিরা, সেই হিসাবে আলোচিত মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে ৬ কোটি ডলার। সব মিলিয়ে মাসের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩%। তবে ২০২২ সালের ডিসেম্বরের সঙ্গে তুলনা করলে বছর ব্যবধানে রেমিটেন্স প্রভাব বেড়েছে ২৯ কোটি ডলার বা ১৭%। উল্লেখ্য, এই বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৭০ কোটি ডলারের কাছাকাছি। ২০২৩ থেকে ২০২৪ অর্থবছরের অক্টোবরে দেশে রেমিটেন্স আসে ১৯৭ কোটি ৭৬ লাখ ডলার। নিয়ন ভাবটাই অন্যরকম, এবার মনে হয় চাকরিটা পেয়েই যাচ্ছি। এর আগে ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরো ২.৫% অর্থ দেওয়ার নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারের দেয়া ২.৫% প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরো ২.৫% অর্থ বেশি দিয়ে রেমিটেন্স কিনতে পারবে ব্যাংকগুলো। ২০২২ থেকে ২০২৩ অর্থবছরে মোট রেমিটেন্স এসেছিল ২১৬১ কোটি ৭ লাখ ডলার, আগের অর্থবছরে তা আসে ২১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০ থেকে ২০২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ হয়েছিল, যার পরিমাণ ছিল ২৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।